हेलो फ्रेंड्स, गुड आफ्टरनून। और तुम्हारा सबाई केमन आछो? तो आमी एखन थेके ब्लगटा शुरू करलाम आर एई जे स्नान करे एसेछि। एखन प्राय बाजे 12টা मतन बेजे गेछे आर सकाले एतो काज होच्छे तोमादेर संगे शेयर करतेई पारिनि। माने घरे घर गोछानो छिलो, तो घरटार गोछा माने तोमार दादा भाई गुछिये टुछिये दिये घरटार मोछा टोछा हये गेछे। हये गिये आमी स्नान करेछि, ओटा स्नान करते गेछे। तो तारपरे माने एतो खिदे पेयेछे, सकाल थेके मुड़ी खेई सबाई मैंने काज कर। दादा भाई किछु खायनी सकाल थेके, ओ बिस्किट खेयेछे आर किछु खायनी। तो चलो एखन थेके आमार ब्लगटा शुरू करलाम, आर तोमरा देखते थाको। आशा करि तोमादेर भालो लागबे। हाँ अवश्यई आमिओ भालो आछि। तो चलो की की रान्ना होयेछे आजके देखाई। माने ओ गोछा गोछि ओखाने करछिलो आर आमि रान्ना बान्ना करछिलाम। तो आजके जेहेतु रविवार आर सेरकम माने आजके बाजार बार, बाजार करते जाबे बोलछिलो ओ, तो आमि बोललाम जे ना आगे तुमि घरटा माने জিনিসপত্রগুলো গুছিয়ে দাও, এত ইঁদুর আরশোলা টারশোলা। তো গোছাচ্ছিল ওদিকটা আর রান্নাবান্না করছেন, যা ছিল টুকটাক ওইগুলো দিয়ে রান্নাবান্না করেছি। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কী কী রান্না করেছি। চলো তো ফ্রেন্ডস, এই যে দেখতে পাচ্ছ এই যে ওপরের বক্সগুলো, তো এর মধ্যে মানে ছেলের অনেক জিনিসপত্র আছে বলতে পারো, অন্নপ্রাশনের অনেক গিফট আর ওর জামা কাপড় মানে ছোটোবেলার সব জিনিসপত্র ওখানেই গোছানো আছে। আর আমাদের এক্সট্রা জিনিসপত্র ওখানে গোছানো আছে। তো এই যে দেখো সব রেডি করা আছে। আর এই যে বসে গেছি এখন, আর আলু সেদ্ধ দিয়েছিলাম আর ডিম ভাতে দিয়েছিলাম, বুঝতেই পারছ। ছেলের জন্য ডিমটা দিয়েছি আর আমাদের জন্য যে ডাল মুসুর ডাল করেছি। আর এদিকে আছে দেখো কুদরি আলুর তরকারি আর কলা আলুর ভাজা। আর এই পেঁয়াজটা তোমার দাদাভাইয়ের জন্য রেখেছি স্পেশালিও। তো এই যে ছেলেকে এখন খেতে দিয়ে দিয়েছি, আর তোমার দাদাভাই এখন স্নান করছে, আর তো ছেলের সঙ্গে কথা বলছি আর এই যে ভাত টাত বেড়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আজকের মানে কী বলতো, ও সাইডটাতে প্রচুর জিনিসপত্র সব জমা হয়েছিল। মানে এত রুম আমাদের চেঞ্জ করতে হয়, তো আর সেই রুম যা নিয়েছিলাম তো সেই আসার সময় সব গোছানো হয়ে ওখানে রেখে দিয়েছি, আর নামানো হয়নি ওপর থেকে। আর এত আরশোলা ওখানে জমে গেছিলো, আরশোলা আর ইঁদুর। তো ওইগুলোই আজকের মানে পরিষ্কার করলো দাদাভাই। তো কিছু জিনিস ফেলে দিয়েছে যেগুলো লাগবে না, ওইগুলো সব মানে ফেলে দিয়েছে, আর যেগুলো হয়তো ছেলের পরে লাগতে পারে তো ওইগুলো রেখেছে। তো এই মোটামুটি গোছানো হয়ে গেছে, না হলে প্রচুর ভর্তি ছিল জায়গাটা। তো তোমরা হয়তো আগে দেখেছো আমার কোনো ব্লগে, আর এখন একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে ওপরটা। তো যাই হোক গোছানো হয়ে গেছে। হয়ে গিয়ে দেখো সবাই খেতে বসে গেছি, প্রচুর খিদে পাচ্ছিলো কারণ সকাল থেকে মুড়ি খেয়েই আমরা কাজ করছিলাম। তো এই যে চলো খেয়ে নিই, তারপরে বিকেলে একটা জায়গায় যাওয়ার আছে। তো ফ্রেন্ডস, এই যে দেখো বিকেলবেলা এখন তোমাদের জানাচ্ছি, গুড কি বলবো, চলো গুড আফটারনুন। এখনও সন্ধে হয়নি। তো এই যে দেখো যাচ্ছি টোটোতে করে মা ছেলে মিলে, তোমার দাদাভাই গেছে পড়াতে চণ্ডীপুরে, আমরাও যাচ্ছি চণ্ডীপুর। তো চলো কেন যাচ্ছি সেখানে গিয়ে বলবো। তো এই যে ছেলে আমি বসে আছি, আর চলে এসেছি এই যে দেখো ফোন দোকানে। তো ফোনটা একটু ডিস্টার্ব ছিল, তো ফোন সারাতে এখানে চলে এসেছি আর ফোনটাও দিয়ে দিয়েছি। আর এখন এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি চারদিকটা, আর এই দোকানের নামটা এই যে দেখো সারদা মোবাইল রিপেয়ারিং সেন্টার। তো এখানেই আমি প্রায় মোবাইল টেবিল কোনো খারাপ হলে বা কোনো কিছু সমস্যা হলে এখানেই আসি মানে সারাতে। আর খুব ভালো সুন্দর করে সারিয়ে দেয় আর তাড়াতাড়ি দিয়ে দেয় এরা, মানে কম টাকাও নেয়। আর অনেকে আছে না, অনেক কিছু ভুলভাল বলে আমাদের মানে ভয় দেখিয়ে বেশি বেশি টাকা নিয়ে নেয়। তো এখানেই দাদাভাই প্রথম সারিয়েছিল, এখানে নিয়েছিল যেটা 100 টাকা, অন্য জায়গায় সারাতে নিয়েছিল 400 টাকা। তাহলে ভাবো কত টাকা ওরা নিচ্ছে। তো এই যে দেখো দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে আর এখান থেকে দেখলাম যে, তো এই যে দেখো ব্যান্ড পার্টি বাজনা যাচ্ছে, আর মানে কারোর বাড়িতে হয়তো পুজো ছিল কালী মায়ের। তো ওই যে দেখো নিয়ে যাচ্ছে ভ্যানে করে, আর আমার হাতটাও কাঁপছিল কারণ হাতে ফোনটা ধরা আছে আর ব্যাগটাও ছিল। তো অনেক কিছু জিনিস টিনিস ছিল ব্যাগের মধ্যে, তো কাঁপছিল। যাই হোক চলো, ওই যে তোমাদেরকে দেখালাম একটু, আর অনেকটা দূর চলে গেছে যদিও। তো ফ্রেন্ডস, ফোন মানে সারানো হয়ে গেছে, ব্যাটারিটা পাওয়া যায়নি, তো পরে আবার ব্যাটারি আনতে আসবো। আর এখান দিয়ে যাওয়ার পথে মানে আমাদের চণ্ডীপুরের একটা মঠ আছে, তো ভাবলাম চলো সন্ধ্যেবেলায় প্রার্থনা হচ্ছে মানে রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম সন্ধ্যেবেলা, আমাদের চলো একটু দেখে আসি। কখনো মানে অনেক ছোটোবেলায় দেখতাম,
শুনেছি, মানে মামার বাড়িতে থাকতাম যখন, তো ওখানে মঠ আছে, তো ওখানে যেতাম আমরা। তো এর মানে এই যে মঠের ভিডিওটা আমি মনে হয় আগে যখন প্রথম প্রথম মানে অয়েটিতে আসি তো তখন আমি শেয়ার করেছিলাম, তো তোমরা দেখতে চাইলে দেখতে পারো মানে কত বড় মঠ বা কী এখানে। তো এই দেখো, তো তোমরা চলো দেখতে থাকো আর শুনতেও থাকো। তো ফ্রেন্ডস, বেশিক্ষণ ভিডিও করিনি, ওখানে একটু সময় জাস্ট ভিডিও করেছি, কারণ সবাই ওখানে প্রার্থনা করছে, এরকম করাও উচিত নয়। তো যাই হোক, ওখান থেকে আসার পথে দেখলাম এখানে একটা চৌবাচ্চাতে খুব সুন্দর মানে পদ্ম পাতা, বেশ সাজানোন পদ্ম গাছ, আর তার মধ্যে লাল লাল কত সুন্দর ফিস দেখো। আর আমি ছেলেকে দেখাচ্ছিলাম, আমরাও দেখছিলাম, তো ক্যামেরাও করেছি, বাট এখন এডিট করার সময় দেখতে পাচ্ছি না সেরকম। তো তোমরা হয়তো দেখতে চাইলে, ভালো করে দেখলে হয়তো দেখতে পাবে, বেশ সুন্দর সুন্দর লাল লাল মাছগুলো কত সুন্দর, মানে আমি যেই লাইটটা অন করেছি অমনি দেখতেই পাচ্ছ। আর এই দেখো কত সুন্দর যাচ্ছে, ছেলে তো খুব খুশি, মানে অনেকগুলো মাছ। তো তোমরা কী জানি দেখতে পাচ্ছ কি না। তো যাই হোক, এখন বাড়ি চলে এসছি, আর বাড়ির একেবারে আমাদের গেটের সামনেই ফুচকা দোকানি, ছেলে দেখেই বায়না করলো খাবে, তো মা ছেলে এই যে চলে এসছি খেতে। তো যাই হোক, আজকের এইটুকু ব্লগ আমি শেয়ার করলাম, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো এখন রাখছি, সবাই খুব ভালো থেকো আর অবশ্যই হাসি খুশি থেকো। তো চলো, টাটা, গুড নাইট। আর আমি এখন অবশ্যই ফুচকা খাচ্ছি, মানে তো চলো, টাটা।